আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিব জাদে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ, দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানাল ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনা টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ফিরাদ হাকিম সহ চার নেতামন্ত্রী, মুখ খুলতে পারবেন না গণমাধ্যমে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন। সৈয়দ খাতিবজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, এটি অত্যন্ত হতাশাজনক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আপনারা যে রক্তপিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান, সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। টুইটার বার্তায় খাতিবজাদে আরও বলেন, নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার কাজে আত্মনিয়োগ করুন। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ 95.1% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি 1,35,40,360 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে 1,42,39,000। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমদ মারি এবং সাবেক মন্ত্রী ও এমপি আবদুল্লাহ সাল্লুম আবদুল্লাহ। নির্বাচনে মারি 4,70,276 ভোট এবং আবদুল্লাহ 2,13,968 ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট 7 বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান। 2000 সালে আসাদের পিতা হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মাঝামাঝি সময় সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয়। প্রায় এক দশকের সহিংসতার পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আগামীকাল থেকে কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এই মন্তব্য করেন। চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে। সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জনগণের রায়ের প্রতি সম্মান জানাচ্ছে, সেই সঙ্গে যে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার জনগণই দেশের সংকট সমাধান করতে পারবে বলে তেহরান আশা করছে। এদিকে রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কনস্টান্টিন কোসাসেভ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয় প্রমাণিত হল সেদেশের জনগণ সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। এক্ষেত্রে রাশিয়া সিরিয়ার জনগণকে সমর্থন দিতে সদা প্রস্তুত রয়েছে বলে
কোসাসেব উল্লেখ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বাশার আসাদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বাশার আসাদের বিজয়কে সিরিয়ার জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে ছাত্র শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ, এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মহামারী করোনার কারণে এক বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি, এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান তার বিবৃতিতে আরো বলেন, সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেবার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে, আর এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এদিকে বাংলাদেশে গত দুমাসে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে তা কমেছে, তবে নিয়ন্ত্রণে আসেনি। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও ১৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। উপকূলের শিক্ষার্থীদের একটি সংগঠন আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিডর, আইলা, মোয়াসেন, আম্পান ও ইয়াসের মতো একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার উপকূল তছনছ হয়ে যাচ্ছে। এ কারণে উপকূলবাসী মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য ও কৃষি সম্পদ, ভেঙে পড়ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২০,০০০ কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন। তিনি পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন। উড়িষ্যাতেও তিনি ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার নেতা মন্ত্রী। জামিনে থাকার সময় গণমাধ্যমের সামনে নারদা মামলা নিয়ে মুখ না খোলার শর্তে জামিন পেতে তাদের প্রত্যেককে ২,০০,০০০ টাকা করে মুচলেকা দিতে হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার নেতা মন্ত্রী। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক পরিবহন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র শোভন চ্যাটার্জি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আজ বলেন, এই হিয়ারিং কবে শেষ হবে তার তো কোনো ঠিক নেই, তাই জন্য কোর্ট চাইছে যে তাকে ইন্টারিম বেল দেবে এবং উইথ সার্টেন কন্ডিশন। তখন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ওটাকে খুব স্ট্রংলি অপোজ করেছিল, কোর্ট হ্যাজ নট অ্যাকসেপ্টেড, বলছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি।
আজ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর আইনজীবী তুষার মেহতা অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে বলেন, এই চার নেতামন্ত্রী প্রভাবশালী ব্যক্তি, জামিন হলে তারা মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন, তাছাড়া জামিন হলে মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মামলাটি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে না বলে সিবিআই এর আইনজীবীকে আশ্বস্ত করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে 19টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে। প্রস্তাবে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকা, জর্দান নদীর পশ্চিম তীর ও বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওআইসির পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন ডাকার প্রস্তাব করেছিল। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আজ দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়, অন্তত এমন কোন আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আলেসানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোন পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে, ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোন রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে কাতার। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।